নমস্কার বন্ধুরা এগেন এলকে আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছে করি সকলে ভালো আছো গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দেখতে কমিশন অফ পুলিশ কলকাতা লালবাজার দেখতে পাচ্ছ একটা পুলিশের একটা রিকুমেন্ট ডাটা এন্ট্রি অপারেটারে কিন্তু নিয়ে হতে চলেছে তারকে বলবো যেন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো যাতে চ্যানেলটা আরও আপ হয় ঠিক আছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট দুশো পঁচিশ জ ক্যান্ডিডেট নেবে ডাটা এন্ট্রি অপারেটর টেম্পোরারি অ্যান্ড কন্টাকচুয়াল বেসিসে নেবে কলকাতা পুলিশ দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া সেখানে বিভিন্ন ঠিক আছে এবার দেখো ডাটা এন্ট্রি অপারেটার মিনিমাম এডুকেশন কলেজে গ্র্যাজুয়েশন হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন টোটাল নাম্বার পোস্ট আছে দুশো পঁচিশটা কনসুলেটেড রিমনিয়েশন পার মান্থ এটা কিন্তু ষোলো হাজার আস্তে আস্তে তোমাদের কিন্তু বাড়বে ঠিক আছে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট কী আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ টু স্কিল অ্যান্ড রিড রাইট অ্যান্ড বেঙ্গলি অবশ্যই তোমাদের কিন্তু লিখতে পড়তে জানতে হবে বাংলা অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল তোমাদের কিন্তু খুব টাইপিং মানে টাইপিং স্কিল কিন্তু ভালো হতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী হতে পারে অ্যাপ্লিকেশান হ্যাজ টু মিট থ্রু অনলাইন মুড হবে তোমরা অনলাইনে ডাব্লু ডাব্লিউ কলকাতা পুলিশ গভর্নমেন্ট নিয়ে গিয়ে তোমরা ফর্ম আপ করবে কমেন্স অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে শুরু হবে মানে ফর্ম আপ কবে থেকে শুরু হচ্ছে পনেরো তিন মানে মার্চের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে এপ্রিলের চার তারিখে শেষ হবে তার আগে তোমরা সকলেই করো যাদের মানে গ্র্যাজুয়েশান আছে ওই টাইপিং স্পিড ভালো আছে আর যদি না থাকে না স্পিড যদি নেই তারাও মানে প্র্যাকটিস করে জমা দিও কিন্তু এটা চাকরি কিন্তু ভালো ঠিক আছে কন্টাক্ট চালক যাই হোক এটা কিন্তু আসতে তোমরা পারমানেন্ট হবেই ঠিক আছে প্রথমে কন্টাক্ট চলে কিন্তু এগুলো কিন্তু তার আসতে পারমানেন্ট হয়ে যায় সো এটা আমি বলে দিলাম এগুলো এত ইনফরমেশান কেউ এবার দেখো আরেকটা জিনিস বলছি যেটা ভ্যাকান্সি কি আছে ইউ আর একশোটা আছে এসসি পঞ্চাশটা আছে চোদ্দোটা আছে এসটি ও বিসি বাইশটা এবং ও বিসি ষোলোটা ইডাব্লু এস তেইশটা ঠিক আছে এজ লিমিট কী হতে হবে এক চার উনিশশো চুরানব্বই অনুযায়ী হতে হবে এস সিদের ক্ষেত্রে বন আফটার অন আফটার উনিশশো উননব্বই ঠিক আছে এসসিদের কাছে উনিশশো উননব্বই উনআশি সরি একাশি একাশি এরকম করে কিন্তু বয়স ডেট অফ দেওয়া আছে ঠিক এবার কী দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড কন্ডিশন যেটা বললাম কেয়ারফুলি মাস্ট তোমাদের বাংলা জানতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে এবার পাসপোর্ট সাইজে ফটো লাগবে যেটা কি না ফোর সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার মধ্যে আধার কার্ড লাগবে এটা যেটা লাগে লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট অফ টেকনি টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে বার্থ সার্টিফিকেট নিতে হবে মাধ্যমিক পাশে সো বন্ধুরা বুঝতে পারছো এটা কিন্তু ভালো খবর তোমাদের জন্য এটা এটা দেখতে পাচ্ছ কমিশনার অফ পুলিশ সো সকলে করো যারা ইন্টারেস্ট আছো গ্র্যাজুয়েশান আছো আর চ্যানেলটির সাথে যুক্ত থাকো শেয়ার করো আর হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপনি নেই জয় হিন্দ জয় ভারত ততক্ষণ সকল ভালো দেখো ভাই